দেখো ক্লাস 4 আজকে তোমাদের বিচিত্র পাঠ অনুসরণী পৃষ্ঠা নম্বর 2 এবং 3 থেকে করাচ্ছি শূন্যস্থান পূরণ করো দেখবে দুই পাতায় করা আছে তোমাদের দুই পাতায় এই শূন্যস্থান পূরণটা করা আছে আমি করে দিচ্ছি দেখো প্রথমে দেখো মেঘের দল নদীর মাথায় নেমে এসেছে এখানে নদীতে তোমাদের ড্যাশ দেওয়া আছে ড্যাশে নদীর বসবে তারপরে ওই দেখো এক ড্যাশ এই ড্যাশে ঝাঁক এই ড্যাশে পাখি ওই দেখো এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে তারপরে কুরু পাণ্ডবদের কথা আমরা ড্যাশ পড়লে জানতে পারবো এখানে কি মহাভারত পড়লে মহাভারতে ড্যাশ আছে এই ড্যাশে মহাভারত বসবে তারপরে ড্যাশ পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি তাজমহল এই ড্যাশে তাজমহল বসবে তাজমহল পৃথিবীর সাতটি আশ্চর্যের একটি তারপরে একটি মেয়ে ড্যাশ একটি মেয়ে হাসছে আরেকটি মেয়ে ড্যাশ আরেকটি মেয়ে কাঁদছে তারপরে ড্যাশ অতিশয় বহুভক্ত প্রাণী এই ড্যাশে কি বসবে কুকুর কুকুর অতিশয় বহুভক্ত প্রাণী তারপরে একজন ড্যাশ আছে আর একজন ড্যাশ আছে একজন শুয়ে আছে আর একজন বসে আছে তারপরে এবার তোমরা চলে যাও পেজ নম্বর পৃষ্ঠা নম্বর 3 দেখো এখানে নিচে ইরান তুরান রুস্তম বীর রাক্ষস গাধা ঘোড়া সোয়া ঘুম ঘাস বেড়াতে চড়ে এগুলো সবে এক একটি বিশেষ পদ কোনটা কি বিশেষ বেছে নিয়ে এখান থেকে লিখতে হবে প্রথমেই দেখো নামবাচক বিশেষ ওখান থেকে বেছে নিয়ে আমি দিয়েছি দেখো নামবাচক বিশেষ বিশেষ করে নাম বোঝায় যেগুলো সেগুলো হচ্ছে নামবাচক বিশেষ যেমন যেমন দেখো ইরান তুরান রুস্তম রাস ঘাস এগুলো সব নামবাচক বিশেষ এবার দেখো প্রাণীবাচক বিশেষ প্রাণী বোঝায় যেগুলো এখানে দেওয়া আছে গাধা আর ঘোড়া গাধা আর ঘোড়া এবার দেখো গুণবাচক বিশেষ গুণ বোঝায় এগুলো যেমন বীরত্ব তারপরে দুষ্টুমি এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ এখানে বীর আছে তাহলে এখানে বীরটা দিয়েছি এবার দেখো লাস্টে ক্রিয়াবাচক বিশেষ মানে কাজ করা বোঝায় এগুলো কাজ করা বোঝায় ক্রিয়া বোঝায় সেগুলো যেমন শোয়া ঘুম বেড়াতে চড়ে এগুলো সব ক্রিয়াবাচক বিশেষ আজকে এই পর্যন্ত করালাম তোমাদের আনন্দ বিচিত্র পাঠ অনুশীলনী থেকে এর পরের দিন আবার আমি করিয়ে দেবো